আমার প্রিয় বন্ধুরা, এবার চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার বোনের জামাই বাবু কত ধরনের ফুল বাগান করেছে ব্যালকনিতে। সেই ব্যালকনিতে ফুল বাগানগুলো তোমাদের সাথে তুলে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ফুল বাগান, বিভিন্ন ধরনের ফুল বাগান, কত ধরনের ফুলের নাম আছে সেইগুলো তোমাদেরকে একটা একটা করে শোনাবো, তোমরা শুনে নেবে। এই ফুল নাম অনেক ধরনের হয় ফুলের নাম, কিন্তু গাছ তো সবাই কিনতে পারে না, তাই আমার জামাইবাবু স্কুল মাস্টার সেই জন্য ফুল বাগান করেছে ব্যালকনিতে। চলুন আজকে তাহলে ফুল বাগানগুলো দেখে নেওয়া যাক কেমন হয়েছে। থিস ইজ কাঁসাই নদী। এখানে জল পড়ে পড়ে গর্ত হয়ে গেছে, কেমন দেখুন বন্ধুরা, দেখছো জল পড়ে পড়ে কেমন গর্ত হয়ে গেছে এখানে। দেখছো বন্ধুরা কত লোকজন মাছ ধরছে, দেখো কাঁসাই নদীতে। এটা হচ্ছে মেদিনীপুরের ট্রেন লাইন, মানে ট্রেনে ওভারব্রিজ নদীর উপরে। এইদিকে আমার বাম দিকে যাবে মেদিনীপুর, আর ওইদিকে খড়গপুর যাবে, আর এটা হচ্ছে কাঁসাই নদী। কাঁসাই নদী ওই দিকটা তীর চলে গেছে ওই দিকটা, আর এই যে দেখুন সান দেখা যাচ্ছে, এখন সূর্য অস্ত হওয়ার টাইম হয়ে এসছে। দেখছো জলের উপর দিয়ে কেমন লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন সুন্দর ভিউ। ওই দিকটা নেমে ওরা ভিডিও করছে, দেখো আর নেমে গেছে ব্রিজের নিচে। দেখতে দেখতে বোনের বাড়ির ব্যালকনিতে চলে এলাম। বিভিন্ন ধরনের গাছে টব রাখা আছে, সেই গাছের নাম এক এক করে বলে তোমাদেরকে শোনাচ্ছি, শুনে নিবে। ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদেরকে আর পাশে থাকবে। এটা টেবিল কামি, এই এটা চাইনা টগর ছিল, চাইনা টগর। হ্যাঁ এটা টেবিল কামি নি, এটা জুঁই ফুল। আইড নাম এটা টিবো চিনা বেগম বাহা। আচ্ছা এটা গন্ধরাজ। আর এটা এটা কুন্দ। এটা এটা এডেনিয়াম। পাঁচেরটা এটা মোগরা বেলি। এটা এটা মাধবীলতা ডুয়ার। এর নাম কি? এর নাম শুটিং স্টার নীল টগর। এরপর এটা এজেলিয়া, দেখতে সুন্দর হয়েছে কিন্তু গোলাপের মতন। এটা মধুকামিনী। এটা মধুকামিনী না, ওটা মাধবীলতা। আর এটা এটা বুগেনভিলিয়া। এই পাঁচটা এটা টগর, এই এটা কামিনী। এটা কামিনী ওই ভেতরে আছে। এটা এর নাম ফুলেনটা। ফুলেনটা এর নাম? ওর নাম ব্লিডিং হার্ট। এর নাম? ওর নাম মধুমালতী। আর এই যে ছোট ফুল এটা জিনিয়া। পাশেরটা ওটা রেন লিলি। এই পাশেরটা এই দুটোই রেন লিলি আর এটা জিনিয়া। আর এটা তো অ্যালোভেরা। হ্যাঁ এটা অ্যালোভেরা সবাই চেনে।